নমস্কার, আমি কৌশিক রায়, আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। 18 জানুয়ারি 2024 শুক্রের রাশি পরিবর্তন, বৃশ্চিক রাশি ত্যাগ করে ধনু রাশিতে শুক্র প্রবেশ করছে, এর ফলে 5টি রাশি বিপুল অর্থের মালিক হতে চলেছে। তবে আপনাদের জন্মকুণ্ডলিতে শুক্র কোনভাবে অবস্থান করছে সেটা কিন্তু একান্তই দেখা কিন্তু দরকার। শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ। দেখবেন যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শুক্র ভালো থাকে কিনা, আপনি একজন ভালো ভালো একজন গায়ক বা গায়িকা হতে পারবেন। ভালো একজন মানে খুব ভালো গান গাইতে পারে বা ভালো আঁকতে পারে, অর্থাৎ যারা আঁকতে পারে বা গান গাইতে পারে সেখানে কিন্তু শুক্রের কিন্তু কারকতা কিন্তু রয়েছে। শুক্র যদি ভালো থাকে, আপনার মধ্যে প্রচুর প্রতিভা কিন্তু থাকবে। আপনার হাতের কাজ অর্থাৎ বুটিকের কাজ যারা করেন এখানে কিন্তু শুক্র ভালো থাকা দরকার রয়েছে। গ্ল্যামার দুনিয়া অর্থাৎ গ্ল্যামারের সঙ্গে যারা যুক্ত রয়েছে, গ্ল্যামার ফিল্ডে যারা যুক্ত রয়েছেন বা বিউটি প্রোডাক্টসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিউটি পার্লারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এখানে কিন্তু শুক্রকে ভালো থাকা দরকার, তবেই কিন্তু আপনারা এই সময় কিন্তু ভালো ফল পাবেন। শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ। শুক্র যদি ভালো থাকে, আপনি জেনে রাখবেন আপনারা একাধিক প্রপার্টির, একাধিক সম্পত্তির মালিক আপনারা কিন্তু হবেন। শুক্র মানে হচ্ছে ভোগ, ঝাঁ চকচকে, যেখানে দেখবেন ঝাঁ চকচকা গাড়ি, এসি, আপনার সুন্দর বাড়ি, যেখানেই গ্ল্যামার সেখানেই কিন্তু শুক্রের কিন্তু প্রভাব রয়েছে। আর অনেকে বলে যে কৌশিকদা আমার প্রেমের জায়গাটা কেমন রয়েছে, প্রেম মানে হচ্ছে শুক্র। শুক্র যদি আপনাদের জন্মকুণ্ডলিতে ভালো থাকে, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে এক না এক সময় উত্থান কিন্তু হবেই হবে। অর্থাৎ শুক্র আপনাদের জন্মকুণ্ডলিতে স্থিতি কেমন রয়েছে অথবা আপনাদের এই সময় শুক্রের মহাদশা চলছে কিনা তার উপর নির্ভর করবে। এই যে আমি বললাম যে আগামী 18 জানুয়ারি টু 12 ফেব্রুয়ারির মধ্যে এই মোটামুটি আপনার 24-25 দিনের মধ্যে আপনাদের কিন্তু বড় ধরনের পরিবর্তন কিন্তু আসবে। ধনু রাশিতে শুক্র প্রবেশ করে এই 5 রাশির বিশেষভাবে কিন্তু লাভ এই সময় কিন্তু দিবে। লিখে রাখুন, আমি দায়িত্বের সাথে বলছি কথাটা। দেখুন শুক্র যে রাশি পরিবর্তন করছে কিনা, বেশ কিছু রাশির ক্ষেত্রে যেমন শুভ ফল দিবে, আবার বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফল কিন্তু দিবে। শুক্র বিশেষ করে সপ্তমভাবে এবং দশমভাবে শুক্র কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারে না। আপনাদের দেখুন যে আপনাদের জন্মকুণ্ডলিতে মিলিয়ে নিন, যত দেখেছি সপ্তম এবং আপনার দশমভাবে যদি শুক্র থাকে খুব একটা ভালো রেজাল্ট কিন্তু দিতে পারে না। শুক্র হচ্ছে আমাদের মানে ক্রিয়েটিভিটিটা নির্দেশ কিন্তু শুক্র করে। শুক্র যদি ভালো থাকে কি না, আপনার জীবনে সুখ শান্তি বজায় কিন্তু থাকবে। শুক্র মানেই হচ্ছে একটা সুখের প্রতীক। তো এই যে শুক্রের রাশি পরিবর্তন, অনেকে বলে যে আমার কি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, এটাও কিন্তু শুক্র গ্রহ কিন্তু দেখে। কারণ দৈত্যগুরু অর্থাৎ দৈত্যগুরু যদি আপনার সহায়তা হয় কিনা বিশেষভাবে লাভ কিন্তু দেয়। প্রথম রাশি মকর রাশি, আমি বারবার বলেছি দ্বাদশভাবে শুক্র মানে যে কোনো জাতক অথবা জাতিকাকে খুব ভালো রেজাল্ট কিন্তু দেয়, লিখে রাখুন। মকর রাশির যেহেতু আপনাদের কর্মাধিপতি পঞ্চমপতি, আপনাদের সন্তান সুখ, আকস্মিক অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন বা কর্ম চেঞ্জের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে 18 টু 12 ফেব্রুয়ারির মধ্যে। এবং আপনাদের লাভ রিলেশনের জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে, লাভ কানেকশান। মকর রাশি যারা প্রেমের জায়গাটা নিয়ে সমস্যা চলছিল, আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো একটা সুযোগ কিন্তু আসতে চলেছে। অর্থাৎ
শুক্রের রাশি পরিবর্তনে মকর রাশির অর্থনৈতিক স্থিতির জায়গাও মজবুত হতে কিন্তু চলেছে। নাম্বার ওয়ান রাশি মকর রাশি, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, ভোগ বিলাস আপনাদের এই সময় বৃদ্ধি করবে। গ্ল্যামার ফিল্ডে যারা যুক্ত রয়েছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা মিউজিকের সঙ্গে যুক্ত রয়েছেন, মিউজিক গান বা ছবি আঁকার সঙ্গে যুক্ত রয়েছেন, খুব ভালো রেজাল্ট দিবে। দ্বিতীয় রাশি আপনার কুম্ভ রাশি, একাদশভাবে কিন্তু শুক্র খুব ভালো ফল দেয়। দেখুন আপনাদের চতুর্থপতি এবং ভাগ্যাধিপতি একাদশভাবে, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিত রূপে আপনারা পাবেন। কুম্ভ রাশির সুখ সাধন, কোনো প্রপার্টি, কোনো সম্পত্তি, ফ্ল্যাট, গাড়ি বা কোনো আপনাদের কোনো ভোগ ভোগ্য জিনিস যেটাতে আপনার সুখ পাবেন, এমন কোনো জিনিস কিনতেই কিন্তু পারেন। সেখানে আপনার এসি থাকতে পারে, আপনার টিভি থাকতে পারে, ওয়াশিং মেশিন থাকতে পারে, যে যে কোনো জিনিস, ভোগের কোনো জিনিস আপনাদের কিন্তু কেনার সম্ভাবনা প্রবল রয়েছে 12ই ফেব্রুয়ারির মধ্যে। এবং কুম্ভ রাশির ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এবং ভাগ্যের সহায়তা আপনারা পেতে চলেছেন, লিখে রাখুন, এক্সাক্ট রেজাল্ট পেতে চলেছে কুম্ভ রাশি। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশি আপনাদের ডিপার্টমেন্টটা দেখুন, ধন ডিপার্টমেন্ট এবং আপনাদের ব্যবসা এবং দাম্পত্য সুখের ডিপার্টমেন্ট নিয়ে আপনার ভাগ্যে অবস্থান করছে। মেষ রাশি অভূতপূর্ব লাভ পেতে চলেছে, বিশেষ করে ফাইন্যান্স, ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ আসবে। সপ্তমপতি আপনাদের বৈবাহিক জীবন আপনাদের সুখময় যেতে চলেছে, ডেইলি ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ হতে চলেছে এবং আপনাদের যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু নিশ্চিত রূপে এই শুক্রের রাশি পরিবর্তনে আপনারা কিন্তু এই সময় নিশ্চিত রূপে কিন্তু লাভ পেতে চলেছেন। অর্থাৎ মেষ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি, লিখে রাখুন, মিথুন রাশির আপনাদের পঞ্চমপতি আপনাদের অবস্থান করছে, কিছুটা আপনাদের রেজাল্ট আপনাদেরকে দিবে মধ্যম। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট দিতে চলেছে আপনাদের ভাগ্যাধিপতি এবং ধনাধিপতি, চতুর্থ গৃহে অবস্থান করছে। চতুর্থ গৃহ হচ্ছে আমাদের হ্যাপিনেসের জায়গা, চতুর্থ গৃহ হচ্ছে আমাদের সুখ সাধনের জায়গা, অর্থাৎ অর্থ আপনাদের এই সময় আসবে, সুখ আপনাদের দেখা যাচ্ছে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পাবেন, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন কুন্ডা রাশি। এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, ভাগ্যের দ্বারা যে কোনো কাজ আপনাদের এই সময় কিন্তু সম্পূর্ণ কিন্তু হতে চলেছে। মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা, লাভ হতে চলেছে আপনার কুন্ডা রাশির। কেরিয়ারের ক্ষেত্রে আপনারা অভূতপূর্ব লাভ এই সময় কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই যে শুক্রের রাশি পরিবর্তনে যে রাশিগুলো আমি কথা বলছি এক এক করে, সেই রাশিগুলোর ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আসতে চলেছে। দেখুন আমি এখান থেকে দেখতে পাচ্ছি না যে আপনাদের জন্মছকে শুক্রের প্লেসমেন্ট কেমন রয়েছে অথবা আপনাদের কিসের দশা মহাদশা চলছে, কিন্তু হ্যাঁ এই সময় বর্তমান সময় যে শুক্রের যে প্লেসমেন্ট হতে চলেছে 18ই জানুয়ারি থেকে, খুব ভালো রেজাল্ট দিবে এই সময়ের মধ্যে। মানে আমি একটা কথা বলবো, জীবনে বড় ধরনের উন্নতি, বড় ধরনের কোনো সুযোগ এই সময় কিন্তু আপনাদের আসতে কিন্তু চলেছে। আপনাদের এই সময়ের মধ্যে কোনো সম্পত্তি দিক থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ পাবেন এবং মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ শুক্রের রাশি পরিবর্তনে এই কটি রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী। দেখুন যাদের সমস্যা হচ্ছে অবশ্যই একবার ব্যক্তিগত জন্মছক অ্যানালাইসিস করুন, এবং আপনারা যারা পরামর্শ করতে চাইছেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে, আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। আমি যার হাত ধরি কিনা
তাকে কিন্তু টেনে তুলি। আমি বারবার বলি, আমি কিন্তু সবারই হাত ধরি না, অনেক ক্ষেত্রে প্রেডিকশন করে ছেড়ে দিই, যখন কৌশিকদা আপনি আমাকে বাঁচান তখন কিন্তু সেই জায়গাটাতে আমি হাত কিন্তু ধরি। অর্থাৎ ভয়ের ব্যাপার নেই, গ্রহ প্রত্যেকেরই যে সব গ্রহ ভালো রয়েছে এমন নেই, সেখানে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে, বাস্তু রেমেডির মাধ্যমে নিশ্চিত নিশ্চিত রূপে শুভ ফল কিন্তু পাওয়া যাবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন এবং পাশাপাশি লাইক করুন, কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।